আচ্ছা, ভিডিওতে আমরা পৃথিবীর মানচিত্র দেখতে পাচ্ছি। তো আমরা আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি আমাদের ধারণাটাকে পাল্টে দিতে পারে। তো আমরা প্রথমেই পৃথিবীর মানচিত্রের মধ্যে বাংলাদেশের মানচিত্রের দিকে যাচ্ছি। দেখা যাচ্ছে যে বাংলাদেশ, ভারত এবং মিয়ানমার এবং বঙ্গোপসাগরের মাঝখানে একটি ছোট দেশ। পৃথিবীর মানচিত্রের তুলনায় আসলে আমাদের আয়তনটা অনেক ছোট, যেটা পৃথিবীর মানচিত্র দেখলেই বোঝা যায়। তো একটি ছোট দেশ, বাংলাদেশের চেয়ে ছোট দেশ হয়ে, বাংলাদেশের চেয়ে অনেক কম জনসংখ্যার দেশ হয়েও কিছু দেশ পৃথিবীকে কীভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছে, পৃথিবীর বুকে মাথা উঁচু করে নিজের অবস্থান শক্ত করে তুলেছে, সেই বিষয়টা সম্পর্কে আমরা আজকে ধারণা পেতে চলছি এই ভিডিওর মাধ্যমে। তো প্রথমে দেখা যাক কাতারের দিকে। কাতার বাংলাদেশের চেয়ে অনেক একটি ছোট্ট দেশ, অনেক ছোট, বাংলাদেশের একটি বিভাগের মতো বলা যেতে পারে। কাতারের আয়তন হচ্ছে মাত্র 11,437 বর্গ কিলোমিটার এবং এর জনসংখ্যা প্রায় 28 লাখ, ধরা যাক যে 30 লক্ষ। তাহলে এর জনসংখ্যা কিন্তু খুবই কম, আমাদের একটি জেলার জনসংখ্যার সমান এবং আয়তনও অনেক কম। কিন্তু কিন্তু তারপরেও কিন্তু কাতার পৃথিবীতে একটা উল্লেখযোগ্য স্থান দখল করে ফেলছে। উদাহরণস্বরূপ কিন্তু বলা যেতে পারে যে লাস্ট যে ফুটবল বিশ্বকাপ হয়েছে সেটা কিন্তু কাতার আয়োজন করছে, যেখানে পৃথিবীর বড় বড় অনেক দেশ এই বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে ভয় পায়। সেখানে কিন্তু কাতারের মতো একটি ছোট্ট দেশ, অল্প জনসংখ্যার দেশ কিন্তু ফুটবল বিশ্বকাপ আয়োজন করে গোটা বিশ্বে সাড়া ফেলে দিয়েছে। কাতারের পাশেই আরেকটি দেশ আছে, পারস্য উপসাগরের পাশেই কিন্তু, সংযুক্ত আরব আমিরাত। এটি সৌদি আরব কাতারের কাছাকাছি অবস্থিত এবং প্রতিবেশী দেশ। এই দেশটিও কিন্তু বিশ্বের বুকে মাথা উঁচু করে নিজের অবস্থান তৈরি করে ফেলছে। বর্তমানে পৃথিবী থেকে যত বড় বড় ধরনের পর্যটন ব্যবসা সংগঠিত হচ্ছে এগুলো কিন্তু বেশিরভাগই সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রিক হচ্ছে, এবং পৃথিবীর গোটা পৃথিবীর মানুষ কিন্তু সংযুক্ত আরব আমিরাত মুখী হচ্ছে পর্যটনের জন্য। তো সংযুক্ত আরব আমিরাতের আয়তন কিন্তু হচ্ছে খুব বেশি না, এটাও কিন্তু বাংলাদেশের চেয়ে অনেক ছোট, মাত্র 83,600 বর্গ কিলোমিটার হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের আয়তন, এবং জনসংখ্যা কিন্তু অনেক কম, 94 লক্ষ মাত্র জনসংখ্যা। তো এই দেশটিও কিন্তু পৃথিবীর বুকে নিজের অবস্থান পাকাপোক্ত করে ফেলছে। বাংলাদেশের চেয়ে অনেক ছোট জনসংখ্যার দেশ, অনেক ছোট আয়তনের দেশ হয়েও কিন্তু সংযুক্ত আরব আমিরাত গোটা পৃথিবীর বুকে নিজেকে শক্তপোক্তভাবেই উপস্থাপন করতে পেরেছে। আচ্ছা, আপনারা হয়তো অনেকেই বলবেন যে এগুলো তো হচ্ছে মানে ছোট জনসংখ্যার দেশ, কিন্তু এদের ছোট আয়তন ছোট হলেও কিন্তু এদের প্রাকৃতিক সম্পদ অনেক বেশি, তেল গ্যাসে পরিপূর্ণ, এ কারণে এই দেশগুলো হচ্ছে এতটা সমৃদ্ধি লাভ করেছে। হ্যাঁ, আপনার কথা মেনে নিলাম, কিন্তু আমরা এবার আসি যুক্তরাজ্যের কাছে। তো যুক্তরাজ্য এমন একটি দেশ যেটা পৃথিবীর বহু দেশে নিজের রাজত্ব স্থাপন করেছে, বহু দেশকে পৃথিবী বলা চলে যে পৃথিবীকেই শাসন করেছে যুক্তরাজ্য বহু সময় ধরে, এবং তাদেরকে নিজেকে সমৃদ্ধ করছে এবং পুরো পৃথিবীকে সমৃদ্ধ করেছে যুক্তরাজ্য। শাসন এবং শোষণ কিন্তু এই দুটোই করেছে যুক্তরাজ্য। তো সেই যুক্তরাজ্যের কিন্তু আয়তন 2,42,495 বর্গ কিলোমিটার। হ্যাঁ, মানছি যে বাংলাদেশের থেকে একটু বড়, বাংলাদেশে 1,47,570 বর্গ কিলোমিটার, সেখানে এখানে 2,42,495 বর্গ কিলোমিটার, কিন্তু খুব যে আহামরি বড় এমনটা কিন্তু না। বাংলাদেশের তুলনায় যে অনেক 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 বড়, যে রাশিয়ার মতো বড় দেশ এমনটাও কিন্তু না। কিন্তু যুক্তরাজ্যের না আছে কিন্তু আপনার ওই যে সংযুক্ত আরব আমিরাত কিংবা কাতারের মতো প্রাকৃতিক গ্যাস কিংবা তেলের খনি, তারপরেও কিন্তু যুক্তরাজ্য গোটা পৃথিবীতে নিজেকে এমনভাবে মেলে ধরেছে, নিজের অবস্থান এমনভাবে পোকাপোক্ত করেছে তাদের মেধার দ্বারা, যেখান থেকে কিন্তু বাংলাদেশের অনেক বড় শিক্ষা নেওয়ার আছে। এবং এটা কিন্তু বলার সুযোগ নাই যে বাংলাদেশ একটি ছোট্ট দেশ, বাংলাদেশ একটি ছোট্ট জাতি, এবং যুক্তরাষ্ট্রও কিন্তু হচ্ছে মাত্র 6.5 কোটি জনসংখ্যার একটি দেশ, মাত্র 6.5 কোটি বর্তমান সময়ে এসে এই জনসংখ্যার একটি দেশ গোটা পৃথিবীকে, প্রায় গোটা পৃথিবীকে শাসন করেছে। আচ্ছা, যুক্তরাষ্ট্রের কথা নয় নাই বললাম, এবার কিন্তু আমরা দক্ষিণ কোরিয়ার দিকে যেতে পারি। আমাদের হাতে কিন্তু কম বেশি একটা সময় সবারই হাতে স্যামস্যাং মোবাইল ফোন কিন্তু সবারই হাতেই দেখা যেত বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশে, শুধু বাংলাদেশে না পৃথিবীর বহু দেশে কিন্তু এই স্যামস্যাং রাজত্ব করেছে বহু কাল ধরে। তো এটা বলা যেতে পারে যে দক্ষিণ কোরিয়া শুধু স্যামস্যাংয়েই না,
প্রযুক্তি খাতে এমন সব ক্ষেত্রে বিনিয়োগ করেছে যা গোটা পৃথিবীতে দক্ষিণ কোরিয়াকে কিন্তু চিনিয়ে দিয়েছে তাদের প্রযুক্তি খাতে বিনিয়োগকৃত পণ্য দ্বারা। এছাড়া দক্ষিণ কোরিয়া কিন্তু একটি উন্নত দেশ হিসেবে, বহু আগে উন্নত দেশ, উন্নত জাতি হিসেবে নিজেকে মেলে ধরেছে। তো আপনারা হয়তো জেনে অবাক হবেন যে এই দক্ষিণ কোরিয়ার আয়তনও কিন্তু বাংলাদেশের চেয়ে অনেক কম। অর্থাৎ দক্ষিণ কোরিয়ার আয়তন হচ্ছে মাত্র 1,32,000 বর্গ কিলোমিটার প্রায়। এই যে 1,32,000 বর্গ কিলোমিটারের একটি মাত্র দেশ এবং জনসংখ্যা মাত্র 5,18,00,000-এর মতো, এত ছোট একটা দেশ বাংলাদেশের চেয়ে, ছোট একটা দেশ বাংলাদেশের চেয়ে, ছোট একটা জনসংখ্যার দেশ, ছোট জাতি, তারা পৃথিবীর বুকে এমনভাবে নিজেকে পাকাপোক্ত করে প্রতিষ্ঠা লাভ করিয়েছে। সেক্ষেত্রে আমরা বাঙালিরা আজও শুধু আফসোস করে যাই যে আমাদের দেশ ছোট, জনসংখ্যা বেশি, এই কথা বলে। এবং আপনারা জানেন যে দক্ষিণ কোরিয়াও কিন্তু কাতার কিংবা সংযুক্ত আরব আমিরাত কিংবা সৌদি আরবের মতো এত প্রচুর পরিমাণ প্রাকৃতিক সম্পদ নেই। অর্থাৎ তারা তাদের মেধা, শ্রমকে এসে কাজে লাগিয়ে তারা কিন্তু আজকের এই অবস্থানে পৌঁছে গেছে। আমরা দক্ষিণ কোরিয়ার পাশে আরেকটি দেশ দেখতে পাচ্ছি যে জাপান। জাপান দেশটি কিন্তু আজকের পৃথিবীতে বহু এগিয়ে গেছে, মানে বর্তমান সময়ের তুলনায় বলা হয় যে জাপান পৃথিবীর তুলনায় 50 বছর এগিয়ে আছে প্রযুক্তি খাতে। অর্থাৎ তারা, আমরা যে বিষয়গুলো পৃথিবীর মানুষ চিন্তা করতেছে আজকে, জাপান সেটা 50 বছর আগেই করে ফেলে, এরকম একটা। বর্তমান সময়ে জাপানের জনসংখ্যা প্রায় 12,61,00,000-র মতো। অর্থাৎ বাংলাদেশের জনসংখ্যা এবং জাপানের জনসংখ্যার মধ্যে কিছুটা হলেও কাছাকাছি একটা মিল রয়েছে, এবং বাংলাদেশের আয়তন এবং জাপানের আয়তনের মধ্যেও কিছুটা মিল আছে। যদিও জাপানের আয়তন হচ্ছে 3,77,944 বর্গ কিলোমিটার, কিন্তু খুব বেশি না। ওই যে রাশিয়া, চীন কিংবা হচ্ছে আপনার যুক্তরাষ্ট্র, এই কানাডা, এই দেশগুলোর মতো কিন্তু এত বড় দেশ না জাপান। এবং আপনারা জানেন যে জাপান কিন্তু একটি ভূমিকম্প প্রবণ দেশ। এখানে এত পরিমাণ ভূমিকম্প হয় যেটা হচ্ছে আমাদের ধারণার অতীত। এত দুর্যোগ হয় ভূমিকম্পের কারণে, অনেক সময় সুনামি হয়। এই দুর্যোগ, এই প্রাকৃতিক দুর্যোগকে মোকাবিলা করে জাপান শুধু তাদের মেধা শক্তির দ্বারা, তাদের উৎপাদনের দ্বারা সারা পৃথিবীতে একটা পরিশ্রমী জাতি, একটা উৎপাদনশীল জাতি, একটা প্রতিষ্ঠিত জাতি হিসাবে কিন্তু নিজের জায়গা ধরে রেখেছে, এবং এতে দিনকে দিন সেই জায়গাটাকে আরও বহু উচ্চতর পর্যায়ে, মানে বহু উচ্চতায় নিয়ে চলেছে। এখন জাপানের পর আমাদের দেশের জন্য উদাহরণ হিসাবে একটা বড় দেশ হতে পারে মালয়েশিয়া। বড় দেশ বলছি এ কারণে যে তাদের আর্থিক সমৃদ্ধির কারণে, কারণ মালয়েশিয়া বর্তমান একটা উন্নত দেশ হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে পেরেছে। তো মালয়েশিয়ারও কিন্তু আহামরি খুব যে প্রাকৃতিক সম্পদ আছে তা বলা যায় না। যেটুকু আছে সেটুকু হয়তো আমাদের দেশেও আছে, তারা হয়তো যে ওই সম্পদটুকুকে সঠিকভাবে ব্যবহার করতে পেরেছে বা করতেছে। বাংলাদেশে হয়তো এই সম্পদগুলো সঠিকভাবে ব্যবহার করা হয় না। তো মালয়েশিয়াও কিন্তু খুব বড় একটা দেশ না। এর জনসংখ্যা মাত্র 3,35,00,000, এবং হতে এর এতে আয়তনও কিন্তু 3,29,845 বর্গ কিলোমিটার। তো জাপানের মতো কিন্তু মালয়েশিয়াও শুধু আছে নিজের মেধা, মনন, প্রজ্ঞা, সঠিক দূরদর্শিতা, রাজনৈতিক দূরদর্শিতা, এগুলোর মাধ্যমে কিন্তু নিজের অবস্থান সমৃদ্ধ করেছে এবং নিজেকে উন্নত থেকে উন্নততর পর্যায়ে নিয়ে চলছে। আচ্ছা আচ্ছা, আমাদের জন্য হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় একটা উদাহরণ হতে পারে সিঙ্গাপুর। সিঙ্গাপুর দেশটা কিন্তু এতটাই ছোট যে যে আমাদের একটা জেলাও মনে হয় এর থেকে বড় আছে। মালয়েশিয়া কিন্তু একটা সময় সিঙ্গাপুরকে হচ্ছে তাদের সাথে নিতে চায়নি। সিঙ্গাপুর একটা অনেক গরিব, দরিদ্রতম দেশ ছিল। তো সেই সিঙ্গাপুরের আয়তন জেনে আপনারা অবাক হবেন যে মাত্র 720 বর্গ কিলোমিটারের একটা দেশ, মাত্র 720 বর্গ কিলোমিটার, এবং এটার কিন্তু জনসংখ্যা প্রায় মাত্র 50,00,000-এর মতো। তা আপনারা বুঝতে পারতেছেন যে কত ছোট্ট একটা দেশ 720 বর্গ কিলোমিটার একটা দেশ, আমাদের একটা জেলার মতো হয়তো আয়তন হবে, কিন্তু এত ছোট একটা দেশ, এত কম জনসংখ্যার একটা দেশ কিন্তু হচ্ছে পৃথিবীতে নিজের অবস্থান এমনভাবে তৈরি করে নিয়েছে যে বর্তমান বিশ্বে সিঙ্গাপুরকে ছাড়াই চিন্তাই করতে পারা যায় না যে ব্যবসা বাণিজ্যর একটা হাব হয়ে উঠেছে সিঙ্গাপুর, এবং সিঙ্গাপুরকে সারা বিশ্বেও এখন সমীহ করে চলে বিভিন্ন কারণে।
তো এই যে ছোট্ট ছোট্ট দেশগুলা, আমরা হয়তো অনেক সময় বলে থাকি যে বড় বড় দেশের উদাহরণ টেনে থাকি বাংলাদেশের প্রেক্ষাপটে, কিন্তু এই ছোট ছোট দেশগুলো যে বাংলাদেশের জন্য বহু উদাহরণ তৈরি করে রেখেছে বা আমাদের জন্য অনুকরণীয় বা অনুসরণীয় হতে পারে, তার কিন্তু একটা উদাহরণ হয়ে আছে এই ছোট ছোট দেশগুলো। এখন আবার আসা যাক যে বাংলাদেশের কাছে। অর্থাৎ বাংলাদেশ কিন্তু সারা পৃথিবীতে আয়তনে আছে 92তম দেশ এবং পৃথিবীতে স্বাধীন দেশের সংখ্যা কিন্তু 195টি। তো 195টি দেশ থেকে যদি আমরা আছে 92তম অবস্থান বাদও দেই, তাও থাকে যে বাংলাদেশের চেয়ে কিন্তু আয়তনে পৃথিবীতে 103টি দেশ ছোট। অর্থাৎ বাংলাদেশের আয়তন যে 147,570 বর্গ কিলোমিটার আছে, এর থেকেও কিন্তু 103টি স্বাধীন দেশ পৃথিবীতে বাংলাদেশের চেয়ে ছোট। তাহলে চিন্তা করেন, আপনারা সবসময় চিন্তা করেন বাংলাদেশ অনেক ছোট দেশ, অনেক ছোট দেশ, কিন্তু বাংলাদেশের থেকেও 103টি দেশ পৃথিবীতে ছোট আছে। এবং আপনারা এটা জেনে অবাক হবেন যে বাংলাদেশ কিন্তু পৃথিবীতে জনসংখ্যায় অষ্টম অবস্থান দখল করে আছে। অর্থাৎ বাংলাদেশ এমন একটা দেশ, গোটা পৃথিবীর মানুষের হিসাব যদি আপনি চিন্তা করেন, কারণ মানুষ ছাড়া তো হচ্ছে পৃথিবীর কোনো দাম নাই। ধরেন আপনার মঙ্গলে পুরো একটা গ্রহ আছে, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি গ্রহ আছে, কিন্তু সেখানে কোনো মানুষ নাই, তাহলে সেই জায়গাগুলোর কি কোনো দাম আছে? কোনো দাম নেই। তো বাংলাদেশ পৃথিবীতে অষ্টম বৃহত্তম জনসংখ্যার একটা দেশ বর্তমানে। এই যে অষ্টম বৃহত্তম জনসংখ্যার দেশ হওয়ার পরও আমরা বলতেছি যে বাংলাদেশ একটি ছোট দেশ, বাঙালি একটি ছোট জাতি, আমাদের পক্ষে সম্ভব না, এই বিষয়গুলোই আমাদেরকে কিন্তু বহুদূর পিছায় রাখতেছে। আমাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, আমাদের পৃথিবীতে নিজের অবস্থান শক্ত করার ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলোকে এগিয়ে আমাদের এগিয়ে যাওয়ার পরিবর্তে কিন্তু এই বিষয়গুলো আমাদেরকে হীনমন্যতায় ভোগাচ্ছে এবং আমাদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে। আমরা একটা বিষয় অনেকেই জেনে থাকি যে আছে, বলা হয় যে পলাশির যুদ্ধে যে পরিমাণ ইংরেজ সৈনিক ছিল, যে পরিমাণ বাঙালি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিরাজউদ্দৌলার তামাশা দেখছিল, তো সবাই যদি একটা করে ঢিলও ছুড়তো, তো সে পরিমাণ হচ্ছে যে শুধু যে যে কম পরিমাণ ইংরেজ সৈন্য ছিল, তারা কিন্তু ঢিলের আঘাত সহ্য করতে না পেরেই তারা হচ্ছে বাংলা ছেড়ে পালাতো। কিন্তু বাঙালি পারেনি কেন? কারণ বাঙালিকে তো ওই যে আপনার হীন মনমানসিকতায় ছোট করে ফেলা হয়েছে, বলা হয়েছে যে আপনারা পারবেন না, আপনারা ছোট জাতি। তো এই বিষয়গুলাই আমাদের বরাবর ছোট করে রেখেছে এবং হাজার হাজার বছর পরাধীনতার শৃঙ্খলে কিন্তু আমাদেরকে ডুবিয়ে রেখেছে। তো আমরা সব সময় যদি ওই বিষয়গুলো ওইভাবে চিন্তা না করে যে বাংলাদেশের ঘনত্ব বেশি, জনসংখ্যার ঘনত্ব বেশি, ছোট দেশ, এভাবে চিন্তা না করে যদি আমরা ভাবি যে বাংলাদেশ পৃথিবীতে অষ্টম বৃহত্তম একটা জাতির দেশ হিসাবে পরিচিত পাচ্ছে এবং পৃথিবীতে বাংলাদেশের থেকে 103টা ছোট দেশ আছে, এবং যেই দেশগুলোর মধ্যে অনেক দেশ নিজের অবস্থান বাংলাদেশের থেকে অনেক ছোট আয়তনের হয়ে, অনেক ছোট জনসংখ্যার হয়েও নিজের অবস্থান কিন্তু পাকাপোক্ত করে ফেলছে, তো আমরা যদি বিষয়গুলোকে এইভাবে চিন্তা করি তাহলে কিন্তু আমাদের দেশকে আমরা অনেক সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং নিজেকে পজিটিভ দৃষ্টিভঙ্গির দিক থেকে বাংলাদেশের মানুষ হিসেবে সারা বিশ্বের কাছে উপস্থাপন করতে পারবো। তো সবাইকে ধন্যবাদ।